আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্পূর্ণ নোটিফিকেশন শেয়ার করতে চলেছি এখানে প্লাস তোমাদের করছে যেখানে বিভিন্ন রয়েছে অফিসিয়ালি ক্লার্ক গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হলো। সো এটা অনেকদিন ধরেই খবর আসছিল যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হবে অবশেষে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হল সো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের চাকরির আপডেটগুলি পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে সো নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সো দেখতে পাচ্ছো নোটিশটি কলকাতা থেকে প্রকাশিত হয়েছে ডেট দেখতে পাচ্ছো 28 ফেব্রুয়ারি 2024 সালে যার ফাইল নম্বর দেখতে পাচ্ছো এখানে জানিয়েছে নোটিফিকেশন সো এখানে জানিয়েছে দেখুন ফিলিং আপ অফ ভ্যাকেন্সিজ বাই ওয়ে অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট আন্ডার থ্রি টিয়ারড পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন সো এখানে জানিয়েছে দেখুন আপনাদের তিন স্তরিও পঞ্চায়েত স্তরে আপনাদের ডাইরেক্ট রিক্রুট করা হবে যেখানে আপনাদের জানিয়েছে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত অফিস পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আপনাদের রিক্রুটটি করা হবে নাম্বার অফ ভ্যাকেন্সি কত রয়েছে দেখুন এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিটা জানিয়েছে আপনাদের বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি অর্থাৎ শূন্য কিন্তু অনেক বেশি রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য তোমাদের রিক্রুট করতে চলেছে যেটি অবশ্যই অ্যাপ্রুভাল দিয়েছিল দিন আগেই তোমরা যেন ক্যাবিনেট দপ্তর অ্যাপ্রুভাল দিয়েছে সেটাও কথাটাও এখানে উল্লেখ করা রয়েছে তোমাদের সো তোমাদের মোট ভ্যাকেন্সি এখানে রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি এরপর দেখো কোন কোন পদে রিক্রুট করা হচ্ছে এছাড়া কোন জেলায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদের দেখে দিচ্ছি সো এখানে দেখো তোমাদের জেলার নামগুলি দেয়া রয়েছে এখানে ভ্যাকেন্সিটা উল্লেখ রয়েছে এবং পোস্ট নেমগুলি দেয়া রয়েছে সো প্রথমে রয়েছে দেখো আলিপুর দুয়ারে আলিপুর দুয়ারের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেখো গ্রাম পঞ্চায়েত লেভেলে ছিয়ানব্বইটি রয়েছে পঞ্চায়েত লেভেলে আপনাদের রয়েছে সতেরোটি এছাড়াও আপনাদের জেলা পরিষদে রয়েছে আটটি সো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এছাড়াও জেলা পরিষদে ভ্যাকেন্সিটা তোমাদের দেখালাম আলিপুর দুয়ারের এবং এখানে কোন কোন পদে রিক্রুট করাচ্ছে দেখো ক্লার্ক রিক্রুট করাচ্ছে ডাটা এন্ট্রি রিক্রুট করাচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সইকা নির্মাণ সইকা সেক্রেটারি ব্লক ইনফরমেশন এছাড়াও বিভিন্ন পদে রিক্রুট করাচ্ছে পিওন পদে রিক্রুট করাচ্ছে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদ রয়েছে দেখে নিতে পারো ওখানে পরবর্তী তোমাদের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি এসেছে এরপর দেখো বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি কত রয়েছে বাঁকুড়া জেলার সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলে পাঁচশো একচল্লিশটা রয়েছে এছাড়াও পঞ্চায়েত সমিতিতে রয়েছে ছত্রিশটি জেলা পরিষদে তিরিশটি রয়েছে পদগুলো দেখে নেবে এখানে অনেক পদে তোমাদের রিক্রুট করা হবে যেখানে গ্রুপ ডি রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে নির্মাণ সহায়িকা রয়েছে বা নির্মাণ সহায়ক রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে পিওন রয়েছে স্টেনোগ্রাফার রয়েছে বিভিন্ন পদ রয়েছে এখানে দেয়া রয়েছে পদগুলো তোমরা দেখে নিতে পারো পরবর্তী তোমাদের বীরভূম জেলার ভ্যাকেন্সিটা দেখো বীরভূমে একশো উনত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলে পঞ্চায়েত সমিতিতে একটি রয়েছে জেলা পরিষদে তেরোটি শূন্য পদ রয়েছে সো এখানেও তোমরা দেখে নিতে পারো ভ্যাকেন্সিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডিল লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এছাড়াও বিভিন্ন পদে রিক্রুট করেছে এখানে তোমাদের পোস্টগুলো দিয়ে দিয়েছে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে পরবর্তী এখানে একশো একান্নটা ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলে এছাড়াও তোমাদের এখানে পঞ্চায়েত সমিতিতে চোদ্দটা রয়েছে জেলা পরিষদে উনত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এরপর দেখো দক্ষিণ দিনাজপুরে ভ্যাকেন্সি গ্রাম পঞ্চায়েত লেভেলে একশো একান্নটি রয়েছে এছাড়া পঞ্চায়েত সমিতিতে বাইশটা রয়েছে জেলা পরিষদে নটি রয়েছে পোস্টগুলো আর বলছি না পোস্ট প্রায় প্রতিটি জেলারই ভ্যাকান্সির যেগুলো রয়েছে তার পোস্টগুলো সেমই রয়েছে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এছাড়াও এই ধরনের কিন্তু ক্লার্ক পোস্ট রয়েছে এছাড়াও বিভিন্ন পদে রিক্রুট করা যেগুলো তোমাদের উল্লেখ করলাম প্রতিটি জেলারই সেম তোমাদের পদ রয়েছে সো পদগুলো আর জানাচ্ছি না তোমাদের দার্জিলিংয়ের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেখো তোমাদের তিনশো রয়েছে এছাড়াও পঞ্চায়েত সমিতিতে পঁয়ত্রিশটি রয়েছে পরবর্তী তোমাদের এখানে হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো হুগলি ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত লেভেলে পাঁচশো উনচল্লিশটি রয়েছে পঞ্চায়েত সমিতিতে বত্রিশটি রয়েছে এছাড়াও জেলা পরিষদের তিরিশটি ভ্যাকান্সি রয়েছে এরপর দেখো হাওড়া ডিস্ট্রিক্টে হাওড়া ডিস্ট্রিক্টে তোমাদের ভ্যাকান্সি রয়েছে তিনশো উনআশিটি পঞ্চায়েত সমিতিতে তেত্রিশটি জেলা পরিষদে পঁচিশটি ভ্যাকান্সি রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো একশো চারটি ভ্যাকান্সি রয়েছে পঞ্চায়েত সমিতিতে তোমাদের এগারোটি রয়েছে জেলা পরিষদে একত্রিশটি ভ্যাক্যান্সি রয়েছে এরপর দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত লেভেলে দুশোটি রয়েছে পঞ্চায়েত সমিতিতে একুশটি রয়েছে জেলা পরিষদে একটি ভ্যাকেন্সি রয়েছে পরবর্তী তোমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো একান্নটি ভ্যাকেন্সি রয়েছে একশো একান্নটি গ্রাম পঞ্চায়েত লেভেলে পঞ্চায়েত সমিতিতে আঠেরোটি ভ্যাকেন্সি রয়েছে পরবর্তী তোমাদের মালদা ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি দেখো মালদা ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েত লেভেলে একশো তিনটি ভ্যাকেন্সি রয়েছে পঞ্চায়েত সমিতিতে আটটি রয়েছে জেলা পরিষদে পঁয়ত্রিশটি টোটাল শূন্যপদ রয়েছে এরপর দেখো মুর্শিদাবাদ ডিস্ট্রিকে একশো তেত্রিশটি গ্রাম পঞ্চায়েত লেভেলে ভ্যাক্যান্সি রয়েছে এরপর দেখো তোমাদের পঞ্চায়েত সমিতিতে পাঁচটি রয়েছে জেলা পরিষদে তোমাদের পঁয়ত্রিশটি শূন্য পদ রয়েছে এবং পদ সেম রয়েছে তোমাদের যেগুলো উল্লেখ করলাম সেগুলিই রয়েছে নদীয়া ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত লেভেলে একশো দুটি রয়েছে মানে তেইশটা রয়েছে জেলা পরিষদে ষোলোটি ভ্যাক্যান্সি রয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত লেভেলে চারশো ছিয়াশিটি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে তোমাদের রয়েছে পঁয়তাল্লিশটি এছাড়াও জেলা পরিষদে রয়েছে পঁয়ত্রিশটি শূন্যপদ নর্থ চব্বিশ পরগনা পরবর্তী আপনাদের চলে আসছি এখানে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিটা দেখে নাও গ্রাম পঞ্চায়েত লেভেলে সাতানব্বইটি রয়েছে এছাড়াও পঞ্চায়েত সমিতিতে উনিশটি রয়েছে জেলা পরিষদে একটি শূন্য পদ রয়েছে পরবর্তী তোমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত লেভেলে চারশো পঁচাশিটি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে একষট্টি রয়েছে জেলা পরিষদে চোদ্দটি শূন্য পদ রয়েছে পদ সেম রয়েছে তোমাদের এবং পরবর্তী আপনাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে রিক্রুট করাচ্ছে যেখানে গ্রাম পঞ্চায়েত লেভেলে দুশো আটত্রিশটি শূন্য পদ রয়েছে এছাড়া পঞ্চায়েত সমিতিতে এগারোটি রয়েছে জেলা পরিষদে পঞ্চাশটি শূন্য রয়েছে পরবর্তী দেখো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত লেভেলে দুশো আটত্রিশটি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে বাহাত্তরটি শূন্যপদ রয়েছে জেলা পরিষদে এগারোটি শূন্য পদ রয়েছে পরবর্তী তোমাদের পুরুলিয়া ডিস্ট্রিকে চলে আসছি পুরুলিয়া ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত লেভেলে তিনশো এগারোটি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে চুয়ান্নটি শূন্যপদ রয়েছে জেলা পরিষদে তেত্রিশটি শূন্যপদ রয়েছে পরবর্তী সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টেরটা দেখে নাও গ্রাম পঞ্চায়েত লেভেলে চারশো চুরাশিটি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে পনেরোটি রয়েছে জেলা পরিষদে সতেরোটি ভ্যাক্যান্সি রয়েছে পরবর্তী আমরা চলে আসছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েত লেভেলে ষাটটি রয়েছে পঞ্চায়েত সমিতিতে এগারোটি রয়েছে জেলা পরিষদে পঁচিশটি শূন্য পদ রয়েছে টোটাল শূন্যপদ দেখো এখানে রয়েছে ছ হাজার পাঁচশো এগারোটি এরপর দেখো দার্জিলিং ডিস্ট্রিক্টের তোমাদের এস এম পিতে পঁচিশটি শূন্যপদ রয়েছে এরপর দেখো তোমাদের এখানে চলে আসছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের তোমাদের দেখো জেলা পরিষদে ভ্যাকান্সি আটটি রয়েছে বীরভূমে চারটি রয়েছে কোচবিহারে ছটি রয়েছে এছাড়াও এখানে দক্ষিণ দিনাজপুরে দুটি রয়েছে হুগলিতে পাঁচটি রয়েছে এগুলো জেলা পরিষদের ভ্যাকান্সি হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো পাঁচটি রয়েছে জলপাইগুড়িতে পাঁচটি রয়েছে ঝাড়গ্রামের তিনটি রয়েছে মালদাতে দুটি রয়েছে মুর্শিদাবাদে পাঁচটি রয়েছে পরবর্তী নদিয়া ডিস্ট্রিক্টে তিনটি রয়েছে নর্থ চব্বিশ পরধমানে চারটি রয়েছে পশ্চিম বর্ধমানে ছটি রয়েছে পশ্চিম মেদিনীপুরে সাতটি রয়েছে এছাড়া পূর্ব বর্ধমানে উনিশটি শূন্য রয়েছে এগুলো জেলা পরিষদের ভ্যাকান্সি এরপর এখানে দেখো পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদে আটটি রয়েছে পুরুলিয়ায় সাতটি রয়েছে সাউথ চব্বিশ পরগনায় নটি রয়েছে উত্তর দিনাজপুরে চারটি শূন্য পদ রয়েছে তো আশা করছি তোমরা ভ্যাকেন্সিগুলো দেখে নিলে ছ হাজার পাঁচশো তোমাদের এগারোটি শূন্য রয়েছে পঞ্চায়েত এছাড়াও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বাকি তোমাদের এখানে জেলা পরিষদে এক্সট্রা যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো মিলিয়ে তোমাদের টোটাল ভ্যাকান্সি যেটা হচ্ছে ছ হাজার ছশো বাহান্নটি এই শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট ভ্যাকান্সি আসতে চলেছে তোমাদের অনেকেই কোয়েশ্চেন হতে পারে যে অনলাইনে আবেদন কিভাবে করব সো এখানে বলে রাখি যে অনলাইনে আবেদন কিন্তু তোমাদের একেবারে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে হবে না এই ভ্যাকান্সিটা তোমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সির লিস্টটা দেখালাম সেভাবে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি আসবে যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্টে যতগুলি ভ্যাকান্সি রয়েছে সেটা তোমাদের জেলার ওয়েবসাইটে প্রকাশিত হবে সেভাবে হুগলির হুগলি জেলায় এছাড়াও পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়ালি ওয়েবসাইটে এভাবে তোমাদের ভ্যাকান্সিগুলো আসবে সো তোমাদের যে ডিস্ট্রিক্টা রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সেই জেলার ভ্যাকান্সি নোটিফিকেশন দেখতে পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সেখানে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমার জেলার নামগুলি কমেন্ট করে দেবে সঙ্গে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তোমরা কিন্তু ভিডিওগুলো গুলো পাবে না সো প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন